গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস ফোরে যে বাটারফ্লাই বইটি আছে তার লেসন টু থেকে আজকে আমরা শুরু করব। এর আগে তোমরা নিশ্চয়ই লেসন ওয়ানে যেগুলো বলেছিলাম অ্যাক্টিভিটিগুলো, যেগুলো ছিল নিউটার জেন্ডার, কমন জেন্ডার, প্রপার নাউন, এই যে পার্টগুলো ছিল অ্যাক্টিভিটি, সেগুলো নিশ্চয়ই তোমরা করেছো, অভ্যাস করেছো, আশা করি কারোর কোনো সমস্যা নেই। তাও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের স্কুলে এসেও জানতে পারো, বা যদি সেরকম সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপেও জানতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে লেসেন টু, এ গার্ল ইন আ ফেয়ার। এটা হচ্ছে গিয়ে এটা নাম, এ গার্ল ইন আ ফেয়ার, FAIR ফেয়ার। এই ফেয়ার কথার অর্থ হচ্ছে মেলা, যে চারিদিকে যেমন মেলা বসে, রাসের মেলা, দোলের মেলা, তারপর আর রথের মেলা, যেরকম মেলা বসে সেরকম হচ্ছে গিয়ে মেলা। এ গার্ল ইন আ ফেয়ার মানে মেলাতে একটি মেয়ে। দেখা যাক, আমরা এটা শুরু করছি পরের পাতা থেকে, পেজ নাম্বার 26 থেকে আমরা শুরু করছি। আজকে শুধু আমরা দুটো প্যাসেজই পড়বো, যে দুটো প্যারাগ্রাফ রয়েছে সে দুটোই পড়বো। দেখো, তোমরা ভালো করে উচ্চারণগুলো খেয়াল করো, মানেগুলো বোঝার চেষ্টা করো, বানানোর দিকেও খেয়াল রাখো। লিপি ইজ আ লিটল গার্ল, লিপি হয় একজন ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও, সে হয় 9 বছর। এখন তোমাদেরও বেশিরভাগেরই বয়স নয়, তোমাদেরও যেরকম 9 বছর, লিপিরও বয়স 9 বছর। শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর, তাহলে সে কোথায় বাস করে? না, সে সুখনগরে বাস করে। কাদের সাথে বাস করে? না, তার বাবা মায়ের সাথে বাস করে, তাহলে সে সুখনগরে তার বাবা মায়ের সাথে থাকে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দি ভিলেজ, প্রত্যেক বছর, এভরি ইয়ার প্রত্যেক বছর এ বিগ ফেয়ার একটা বড় মেলা ইজ হেল্ড ইন দি ভিলেজ, সেই গ্রামে অনুষ্ঠিত হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, মানে এটা এখন চলছে, মানে সেই মেলাটা এখন চলছে, মানে মেলাটা এখন হওয়ার সময়, মেলাটা এখন চলছে। লিপিস ফাদার মেক্স মাস্কস অফ ভারিয়াস কাইন্ডস, ভারিয়াস মানে হচ্ছে ডিফারেন্ট, নানান রকমের। লিপির ফাদার, লিপির বাবা নানান রকমের মুখোশ তৈরি করে, মাস্ক, MASK মাস্ক, মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দি ফেয়ার, তিনি কি করেন? না, তিনি সেগুলোকে মেলাতে বিক্রি করেন। সেল, SELL, এই সেল মানে বিক্রি করেন, তাহলে তিনি সেগুলোকে মেলাতে বিক্রি করেন, বা তখন ইনভার্টেড কমার মধ্যে, মানে কেউ কথা বলছে, কি বলছে, বলছে ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, লিপি আস্কস হার ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞাসা করছে, কি বলছে, বলছে ক্যান ইউ টেক মি টু দি ফেয়ার টুডে, মানে তুমি কি আমাকে আজকে মেলায় নিয়ে যেতে পারো, এটা সে জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞাসা করছে লিপি? তার বাবাকে জিজ্ঞাসা করছে। আমরাও যেরকম জিজ্ঞাসা করি, তোমরাও যেরকম জিজ্ঞাসা করো, তারপর তোমার বাবাদের বা মাকে জিজ্ঞাসা করো যে আমাকে কাজে মেলায় নিয়ে যেতে পারো, সেরকমই লিপিও জিজ্ঞাসা করছে। এইটা শুনে তার বাবা কি বলছে? তিনি বলছেন, ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, তুমি জানো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, আমাকে প্রত্যেক দিন, আমাকে সব দিনই, আমাকে সব দিনগুলোতেই মুখোশ বিক্রি করতে হয়, সো আই উইল বি ভেরি বিজি, সুতরাং আমি খুবই ব্যস্ত থাকবো। স্বাভাবিক, তোমরা যখন তোমাদের বাবা মায়ের সাথে মেলায় ঘুরতে যাও, তখন তোমাদের বাবা মাও কিন্তু তোমাদের সাথে মেলাতে ঘুরে, এখানে কিন্তু ব্যাপারটা তা হচ্ছে না। হ্যাঁ, লিপির বাবা কিন্তু মেলাতে যান মুখোশ বিক্রি করতে, তিনি একটা জায়গায় বসে, তার একটা দোকান আছে নিশ্চয়ই সেই মেলাতে, তিনি সেই ছোট্ট তার দোকানে মুখোশ বিক্রি করেন, কিন্তু তার পক্ষে লিপিকে নিয়ে মেলায় ঘোরানো সম্ভব নয়। তিনি সেই কথাটাই বলছেন যে ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, যে তুমি জানো আমাকে সব দিনই মা মুখোশ বিক্রি করতে হয়, সুতরাং আই উইল বি ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত থাকব। হার ফাদার রিপ্লাইস, তার বাবা উত্তর দিলেন, কিন্তু লিপি তো ছোট তোমাদেরই মতো, সে তার জেদ ছাড়ল না, সে কি বলল, বলল বাট লিপি রিপিটেডলি আস্কস হিম টু টেক হার অ্যালং, রিপিটেডলি মানে বারবার, কিন্তু লিপি বারবার তাকে সঙ্গে নিয়ে যেতে বলল। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ, শেষ পর্যন্ত তার বাবা রাজি হলেন, শেষ পর্যন্ত তার বাবা রাজি হলেন, অর্থাৎ
লিপি এবারে মেলায় যেতে পারবে। এবার লিপি মেলায় গিয়ে কি দেখবে কি করবে সেটা আমরা পরের দিন দেখবো, কিন্তু তোমরা এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে প্যাসেজটা ভালো করে পড়বে আর অ্যাক্টিভিটি ওয়ান যেটা আছে সেটা করে রাখবে। এর মধ্যে কোনো যদি সমস্যা হয় জিজ্ঞাসা করবে আর নিজে থেকে চেষ্টা করবে, ঠিক পারবে।